হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলে খুব ভালোভাবে পুজো কাটাও। আজকে আমি তোমাদের সাথে মাটনের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তোমাদের এই পুজোতে যে কোনো দিন মেনুতে রাখতে পারো। কারণ পুজোতে আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, তো বাড়িতে যদি এরকম স্পেশালভাবে মাটন তৈরি হয় তাহলে আমার মনে হয় বাইরে ভিড়ে এড়ানোও যাবে আর বাড়িতে খুব ভালোভাবে এই রেসিপিটা খেয়ে সবাই এনজয় করতে পারবে। পুজোর সময় স্পেশালি যেমন আমরা যেসব বানিয়ে থাকি, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নানান ধরনের পরোটা, সব কিছুর সাথে এটা একদম পারফেক্ট একটা রেসিপি, প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের মাটন রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য মিক্সার জারের মধ্যে আমি নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নিলাম 1 ইঞ্চির মতন আদা, আর নিয়ে নিচ্ছি 20-25 পোয়া রসুন। খুব সুবিধার্থে বলে দিই, দুটো বড় সাইজের রসুন পুরোটাই কিন্তু এর মধ্যে আমি নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে বেটে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি ওখানে মাটন। মাটন আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার যে পেস্ট আমরা বানালাম আদা পেঁয়াজ রসুনে, সেটা পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 2 চামচ নুন, পরে হয়তো আরও প্রয়োজন হতে পারে। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই বরাবরই বলে থাকি যে কোনো রান্নাতে ফ্রেশ দইটা হলে রান্নাটার টেস্টটা কিন্তু প্রপার পাওয়া যায়। দিলাম 100 গ্রাম টক দই, সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল, যেহেতু আজকের মাটন রেসিপিটা পুরোটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এটা একটা স্পাইসি রেসিপি, তোমরা যদি মনে করো ঝালটা আর একটু বেশি খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে দেখো এটাকে কচলাতে হবে। হাতের তায়ের যে একটা গরম থাকে সেটা দিয়ে যত ভালোভাবে মাটন যতক্ষণ ধরে এভাবে মাখানো হবে, মাটন এই মাটনের রেসিপির স্বাদ কিন্তু তুলনামূলক অনেক অনেকটাই বেড়ে যাবে। আর আমাদের হাতের তালু বা হাতের তায়ের যে গরমটা থাকে সেটা ভালোভাবে যতক্ষণ মাখানো হবে এখানে, এটা কিন্তু ম্যারিনেটও হতে খুব সুবিধে হবে, খুব তাড়াতাড়ি এটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, সময় থাকলে 1 ঘন্টা, আর খুব কম সময় থাকলে অন্তত 20-25 মিনিট রাখতে হবে। এবার বানিয়ে নেব সিক্রেট মশলা, যেটা বিয়ে বাড়িতে ব্যবহার হয় আর তার জন্য বিয়ে বাড়ির মাংসের স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। তো সেই মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি। মৌরি পরিমাণটা কিন্তু 1 চামচই নিতে হবে। আর সাথে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা চাইলে তোমরা ঝুলে দিতে পারতে কিন্তু ওতে কোনো লাভ হবে না তেমনভাবে, কারণ তেজপাতার এমন কোনো উগ্র ফ্লেভার থাকে না। বরঞ্চ গোটা গোটা দিয়ে যদি রান্না করি রান্না করার সময় কিন্তু এই তেজপাতা খুব অসুবিধে হয়, তখন আমরা ফেলে দিই। তাই এভাবে শুকনোভাবে ভেজে নিতে হবে। আমি তাওয়াটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিই, তারপর স্টিম কমিয়ে দিয়ে ভাজছি। যখন দেখবে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা কালার চেঞ্জ হবে, তখনই কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে। বেশি যদি মশলা ভেজে ফেলো তাহলে কিন্তু তেতো তেতো হবে আর পুরো টেস্টটা অন্যরকম হয়ে যাবে। নিয়ে নিলাম একটা মিক্সার জারের মধ্যে, নিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি। আর খুব ভালোভাবে বাটতে হবে, যেহেতু আমরা তেজপাতা দিয়েছি তেজপাতার কোনো অংশ যেন গোটা না থাকে। তাই দেখো এখানে আমি যেভাবে গুঁড়ো করেছি ঠিক তেমন করে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো আমাদের সিক্রেট মশলা এখানে কিন্তু আমরা তৈরি করে নিলাম। এবার আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা দেখছো এমনও কোনো একটা বেশি নিইনি, তাও তোমরা তেলটা তোমাদের আন্দাজ বুঝে নিতে পারো। কম যদি মনে হয় তো কম নেবে, যদি বেশি মনে হয় বেশি নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এবার ফ্লেম বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো পেঁয়াজগুলো কিন্তু এখানে হালকা হালকা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাটন। এবার মিডিয়াম টু লো এর মাঝে ফ্লেম রেখে অনবরত এটাকে কষিয়ে যেতে হবে। খুব
খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ঠিকঠাক বানাতে পারো এই টেস্ট কিন্তু যে কোনো রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্টকে এই টেস্ট হারিয়ে দেবে। এবার ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষতে দিচ্ছি। একটু পরে পরে এসে একটু নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তবে দই যেহেতু এখানে আছে, পেঁয়াজ বাটা রয়েছে, তাই এর থেকে কিন্তু জল ছাড়বে, পোড়া লাগার ভয়টা তেমন হবে না। তাই ঢাকা দিয়ে দিয়ে এই মাটনটাকে কিন্তু কষাতে হবে। এবার দিলাম স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে চিনি। একটু চিনি দেওয়াতে রেসিপিটা মিষ্টি হয়ে যাবে না, তবে স্পাইসের ব্যালেন্স ঠিক থাকবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরপর একটু করে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা উঠি, আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সিক্রেট মশলা সেটার মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নামালে হবে না, এটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ এই ভাজা মশলার গন্ধটা ভালোভাবে মিশিয়ে না যাচ্ছে। এটা বানিয়ে নেওয়ার পরে, এটা মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষানো তো আমাদের হয়েই গেছে। এবার চাইলে তোমরা এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুটিয়ে মাটন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারো, তবে সময় অনেকটা লেগে যাবে। তাই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেশার কুকারে দেব, আর দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে আমি এটাকে 3 থেকে 4টি সিটি লাগিয়ে তারপরে আমি ঠান্ডা হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা চাইলে পরে কড়াইতে সিদ্ধ করতে পারো বা প্রেশার কুকারে দিতে পারো। ঝোল যদি খেতে চাও জলের পরিমাণটা বাড়িয়ে দেবে, আর যদি গ্রেভি খেতে চাও সে আন্দাজ বুঝে জলটা এখানে দিতে হবে। তারপরে স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমরা এটাকে নামিয়ে নিতে পারো। অবশ্যই নামানোর আগে কিন্তু নুনটা একটু চেক করে নেবে। তো এই ছিল আমার আজকের মাটন রেসিপি। আমি প্রেশারে 3টি হুইসেল লাগিয়ে নেওয়ার পরে প্রেশার থেকে আমি কড়াইতে আবার শিফট করেছি। তো আমি এটুকু গ্রেভি রাখছি, কারণ এটা ভাত রুটি পরোটা যেটার সাথে খাবে এটুকু গ্রেভি আমাদের লাগবে। আশা করি আমার আজকের এই মাটন রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে বরাবরের মতো একটা লাইক করে দিও, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। সবাইকে জানাচ্ছি আবার শুভ শারদীয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।